এইচবিও অবশেষে নিয়ে এলো 2022 সালের দ্য ব্যাটম্যান মুভির স্পিন অফ সিরিজ দ্য পেঙ্গুইন। আপনাদের কি মনে পড়ে ব্যাটম্যান আর পুলিশ কমিশনার গর্ডনের একটা রিডলারের ধাঁধা সংক্রান্ত ভুল ধারণা আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে তাদের ওয়ার্ল্ড গ্রেটেস্ট ডিটেকটিভস বলে মক করেছিল? সেই ভদ্রলোকের নাম ছিল অজওয়াল্ড কপ। তার একটি শারীরিক দুর্বলতা খুঁড়িয়ে হাঁটার জন্য তাকে পেঙ্গুইন নামে ডাকা হয়, আর এই তাচ্ছিল্যবোধক নামটাই তাকে একটা স্ট্রং আইডেন্টিটি দেয়। অর্থাৎ নিজের শারীরিক দুর্বলতাকে মস্তিষ্কের শক্তি দিয়ে হারিয়ে প্রতাপশালী এক লোক হয়ে ওঠে পেঙ্গুইন। আর এই পেঙ্গুইন নামটাই হয়ে ওঠে একটা ব্র্যান্ড। সেই পেঙ্গুইনের বুদ্ধিমত্তার ঝিলিক দিয়েই শুরু হয়েছে এইচবিওর নতুন ক্রাইম থ্রিলার সিরিজ দ্য পেঙ্গুইন। তো চলুন আমরা সংক্ষেপে প্রথম এপিসোডের গল্পটি নিয়ে আলোচনা করি। আমি পারভেজ হাসান, আপনারা দেখছেন সিনেটক ভিডি। গথাম অপরাধের বিশৃঙ্খলে এক জর্জরিত শহর, যেই শহরে ঘাপটি মেরে আছে অনেক অপরাধী। আর এই শহরের মানুষ একটা নতুন শহরের স্বপ্ন দেখছে, যার পথিকৃত ব্যাটম্যান এবং তাদের নতুন নারী মেয়র। কার্মেন ফ্যালকনের মৃত্যুর পর শহরের অপরাধীরাও আশায় বুক বেঁধেছে নিজেদের প্রতিপত্তি প্রতিষ্ঠায়। তেমনই একজন পেঙ্গুইন যে কার্মেন ফ্যালকনের একটি গোপন দপ্তরে এসেছে এবং একটি গোপন ওয়ার্ল্ড ভেঙে কিছু নথিপত্র সংগ্রহ করছে, যেগুলো দিয়ে সে গতমের ক্রাইম ওয়ার্ল্ডে প্রভাব খাটাতে পারবে। এমন সময় সে মুখোমুখি হয় কার্মেন ফ্যালকনের ছেলে অ্যালবার্ট ফ্যালকনের সামনে। অ্যালবার্ট তার দিকে পিস্তল তাক করে রাখে। শান্ত মাথায় সে অ্যালবার্টকে শান্ত করে এবং তার বাবার এবং তার কিছু প্রশংসা করে। তার সাথে কিছুটা বন্ধুসুলভ হয়ে আলোচনায় বসে। সেখানে পাওয়ার ডাইনামিক্সের খেলা দেখতে পাই আমরা এই দুজনের ডিপ্লোম্যাটিক কথোপকথনে। অ্যালবার্টও ছিল একজন ড্রাগ এডিক্ট। সে পেঙ্গুইনের সামনে এই ড্রাগস নেয় এবং কথা বলতে বলতে সে এটাও বলে ফেলে অ্যালবার্টও একটি বড় ড্রাগ ডিলের প্ল্যান করছে। অ্যালবার্টও তাকে জানায় যে সে মার্কেটে খুবই স্পেশাল ধরনের এক নতুন ড্রাগস আনতে যাচ্ছে। সেখানে পেঙ্গুইন নিজের ওল্ড স্কুল গ্যাংস্টার ড্রিমের কথা বলে। একটা পর্যায়ে পেঙ্গুইনকে মুখের ভাষা দিয়ে পার্সোনালি অ্যাটাক করে অ্যালবার্ট, আর রেগে গিয়ে পেঙ্গুইন সেখানেই তাকে গুলি করে হত্যা করে। এইবার তার সামনে বড় চ্যালেঞ্জ, কিভাবে অ্যালবার্টের লাশটাকে লুকানো যায়। এরপর আমরা পেঙ্গুইনকে দেখি লাশটি একটি পর্দায় মুড়িয়ে নিয়ে তার নিজের গাড়ির দিকে ফিরে আসতে, যেখানে সে লক্ষ্য করে একদল তরুণ চেষ্টা করছে তার গাড়িটি চুরি করতে। সে সময় তাদের লক্ষ্য করে রেগে গুলি ছুড়ে পেঙ্গুইন। সবাই পালিয়ে যেতে পারলেও নবিসুকের মতো একজন তরুণ তার হাতে ধরা পড়ে যায়। তার সামনে হিংস্র হাসি আর উদ্ধত পিস্তল হাতে আবির্ভূত হয় পেঙ্গুইন। ছেলেটি ভয়ে তোতলাতে থাকে। পেঙ্গুইন তার হাত থেকে আইডি কার্ড নিয়ে জানতে পারে সে সামান্য একজন ড্রাইভার মাত্র। তখন এই স্বার্থপর পেঙ্গুইনের মাঝে একটা মানবিক রূপ আমরা দেখতে পাই। হয়তো তার তোতলানো দেখে পেঙ্গুইনের মনের এক কোনায় সিম্পথি জাগে তার জন্য। এক ফাঁকে পেঙ্গুইন ইভ নামের এক নারীর কাছে যায় তার থেকে সাহায্য নেওয়ার জন্য। সেখানে সে ইভের কাছে সাহায্য চায়, সে যেন তার হয়ে সাক্ষ্য দেয় যে সে নিরপরাধ। ইভ যেন এটাই প্রচার করে যে পেঙ্গুইন তার সাথে সে রাতে ছিল, যা পেঙ্গুইনের উপর থেকে সন্দেহ দূর করবে। সে তাকে বলে সে তার হয়ে এই সাক্ষ্য দিতে পারবে যে সে রাত 10টার পর তার সাথে ছিল, 10টার আগে নয়। সম্ভবত সেদিন সেই রাতে আইনশৃঙ্খলা বাহিনীর কারোর সাথে সময় কাটিয়েছিল। তাই সে যদি বলে পেঙ্গুইন সারাটা সন্ধ্যা তার সাথে ছিল, তাহলে পেঙ্গুইন ধরা পড়া যাবে। কাজ শেষ করার পর পেঙ্গুইনের প্ল্যান ভিক্টরকে মারার থাকলেও সে ছেলেটিকে আরও একটি সুযোগ দেয় নিজের ভ্যালু প্রমাণ করার জন্য। পেঙ্গুইন অ্যালবার্টোর হাত থেকে তার রিংটা খুলে নেয় এবং সেদিন রাতে ভিক্টরকে নিয়ে বাসায় ফেরে পেঙ্গুইন। বাড়ি ফেরার পর যখন আমরা দেখতে পাই তার পায়ের কাহিল অবস্থা এবং সে যখন মোজা খোলে তখন তার আঙুলগুলোর করুণ অবস্থা আমাদের মনে করিয়ে দেয় অজওয়াল্ড কপ নামের এই লোকটি কতটা পথ পাড়ি দিয়ে এসেছে, কত চড়ায় উত্তরায় পেরিয়ে অনেক কিছু সহ্য করে সে আজ পেঙ্গুইন হয়েছে। এখন তার সামনে এক নতুন সম্ভাবনার দোয়ার। এরপর পেঙ্গুইন গথামের একটি ছোট কারখানায় যায়, যাদের সাইনবোর্ডে বিভিন্ন দ্রব্যের কারিগরির কথা লেখা থাকলেও গোপনে গোপনে এর ভেতরে চলে ড্রাগসের উৎপাদন। সেখানে তখন রিডলারের সৃষ্ট বন্যায় নষ্ট হওয়া ড্রাগসগুলোকে পরিশোধন করা হচ্ছিল। সে সেখানের কিছু লোককে কিছু কনফিডেন্সিয়াল নথিপত্র দেখায়, যেগুলো সে অ্যালবার্টকে হত্যা করার আগে সে ওয়াল্ড থেকে উদ্ধার করেছিল। এভাবে তাদের সাথে সে সম্পর্ক করে আর কিছু গুরুত্বপূর্ণ তথ্য নেয়, যেটাকে কাজে লাগিয়ে সে গথামের অন্য ক্রাইম লর্ডদের আইডিয়া দিয়ে নিজের প্রেস্টিজ বাড়াতে পারবে।
এরপর ফ্যালকোর ফ্যামিলির টপ বসদের থেকে পেঙ্গুইনের কাছে একটি কল আসে। এরপর বেশ দূরে একটা নির্জন হায়ার ক্লাস এলাকায় বেশ রাজকীয় একটা অট্টালিকায় আসে পেঙ্গুইন, যেটি মূলত কার্বার ফ্যালকোনের ক্রিমিনাল মাইন্ডের একটি মিলনায়তন। সেখানে এই ক্রাইম ফ্যামিলির জনির সাথে ড্রাগস বিজনেস নিয়ে বেশ আলাপ হতে থাকে। তারা তাকে জানায় যে তারা তার সকল ফ্যাক্টরির কার্যক্রম বন্ধ করে দিতে চায় এবং তা মুভ করে নতুন একটা জায়গায় নিতে চায়, কারণ এখানে পুলিশের হিট অনেক বেশি। কিন্তু পেঙ্গুইন তা মানা করে দেয়, সে তার কাজ চালিয়ে যেতে চায় এবং তাদের কনভিন্স করতে গিয়ে সে বলে ফেলে যে সামনে বড় একটা শিপমেন্ট আসছে যা সকল সমস্যাকে ফিক্স করে বিজনেসকে আবার বুম করে দিবে। এমন সময় হাজির হয় এই সিরিজের অন্যতম আকর্ষণীয় ও রহস্যময় চরিত্র সোফিয়া ফ্যালকোনি। আর্মান ফ্যালকোনের এই মেয়ে সদ্য আর্খাম থেকে মুক্তি পেয়েছে, আর আর্খাম হলো গায়ে কাটা দেওয়ার মতো একটা বিশেষ কারাগার যেখানে মানসিকভাবে বিকৃত ও উন্মাদ প্রকৃতির অপরাধীদের রাখা হয়। পেঙ্গুইনের কাছ থেকে তার ভাইয়ের এই সিক্রেট শিপমেন্টের কথা শুনতে পেয়ে সোফিয়ার মনে সন্দেহ জাগে এবং সে তাকে জিজ্ঞেস করে তার ভাই কোথায়। পেঙ্গুইন তার কথা ঘুরিয়ে দেয়। সোফিয়া পেঙ্গুইনকে জোর করে লাঞ্চের জন্য তাকে একটি রেস্টুরেন্টে নিয়ে যায়। সে সোফিয়া তাকে সরাসরি জিজ্ঞেস করে সে এই তথ্য জানে কিভাবে, যেখানে অন্য কেউ হলে এতক্ষণে সত্য বলে দিত ভয়ে। কিন্তু আমাদের স্মার্ট পেঙ্গুইন খুবই চালাকির সাথে বলে যে অ্যালবার্ট তাকে এটি সিক্রেটলি জানিয়েছিল। তার বোনকে হয়তো এই কথাটি বলতে সে ভুলে গিয়েছিল। সে হয়তো কোনো কাজে এখন গায়েব আছে, খুবই দ্রুত হয়তো আবার ফিরে আসবে। যাবার আগে সাইকোপ্যাথ সোফিয়া পেঙ্গুইনের কানে কানে বলে যায় যে অন্যরা পেঙ্গুইনকে যতটাই ছোট মনে করুক না কেন, সে জানে যে পেঙ্গুইন কি জিনিস। এরপর পেঙ্গুইন ভিক্টরকে নিয়ে তার মায়ের বাসায় যায়। পেঙ্গুইনকে তার মায়ের সাথে আবেগী মুহূর্ত কাটাতে দেখা যায়। পেঙ্গুইন এখানে এসেছে তার মাকে এখান থেকে দূরে নিয়ে যাওয়ার জন্য, কারণ সেই সাইকোপ্যাথ কিলার যে কোনো সময় পেঙ্গুইনকে এবং তার মাকে মেরে ফেলতেই পারে। পেঙ্গুইনের এই অদ্ভুত ব্যবহারগুলো দেখার পর তার মা তাকে প্রেশার দেয় সত্য কথা বলার জন্য, এবং আমাদের মামস বা পেঙ্গুইন সত্য কথা বলে দেয়। এখানে আমরা দর্শকরা ভেবেছিলাম যে তার মা হয়তো রেগে যাবে, পেঙ্গুইনও সেটা ভেবেছিল, কিন্তু আমরা দেখতে পাই পেঙ্গুইনের মা তাকে আরো বাহবা দেয় এবং বলে এটা প্রাউড করার বিষয়, লুকানোর নয়। দৌড়েলে আর পালালে হবে না, এই শহরের কিংপিন হতে হবে পেঙ্গুইনকে। রাতের বেলায় পেঙ্গুইন ভিক্টরের সাথে টিভিতে একটি গান দেখছিল এবং সেখান থেকে সে আইডিয়া পায় যে নিজের দোষ অন্যের উপর চাপিয়ে দেবার। এরপর দিন ভিক্টরকে তার প্ল্যান সবকিছু বিস্তারিত জানানোর পর পেঙ্গুইন চলে যায় জেলখানায়, যেখানে সে রাইভাল ক্রাইম লর্ড ম্যারোনির সাথে হাত মেলাতে যায়। ফ্যালকোনি আর ম্যারোনির পরিবারের দ্বন্দ্ব দীর্ঘদিনের, এটাকে এই সুযোগ হিসেবে নিল পেঙ্গুইন। পেঙ্গুইন সেখানে গিয়ে তার ডাবল এজেন্ট হবার পরিকল্পনা জানায়, কিন্তু ম্যারোনি সাফ সাফ জানিয়ে দেয় যে সে এরকম ডিসলয়াল পেঙ্গুইনের সাথে হাত মেলাবে না। পেঙ্গুইন চলে যাবার আগে ম্যারোনিকে তার সেই রিংটি দিয়ে যায়, যা দ্বারা সে তাকে বোঝায় এই রিংয়ের মতো তাকে সে তার রেসপেক্ট ফিরিয়ে দিতে পারবে। ম্যারোনি খুবই শকড এবং ইমপ্রেসড হয়ে যায় এটা দেখে। বাসা যাবার সময় অস দেখতে পায় সোফিয়াকে, পেঙ্গুইন সেখান থেকে পালানোর চেষ্টা করে। এই সময় পেঙ্গুইনের বেশ কিছু বুদ্ধির ঝিলিক দেখা যায়। সে খুব দুর্দান্ত ভাবে কিছু অস্ত্রধারীকে সায়স্তা করে, তবে শেষ পর্যন্ত সোফিয়ার কাছে ধরা খায় পেঙ্গুইন। এইবার আমরা দেখতে পাই পেঙ্গুইনকে সোফিয়া ফ্যালকোনের হাতে জিম্মি অবস্থায়, তাকে নগ্ন অবস্থায় পিটিয়ে অজ্ঞান করে ফেলা হয়েছিল। জ্ঞান ফিরে এলে সে দেখতে পায় তাকে একটা চেয়ারে বেঁধে রাখা হয়েছে। সে লক্ষ্য করলো তার পাশে একটা তরুণ যাকে তার চেনা চেনা লাগছে। অবশেষে চিনতে পারলো সে তাকে। এই ছেলেটি সেই কিশোর গ্যাংয়ের একজন যারা তার গাড়ি চুরি করতে চেষ্টা করেছিল সেই রাতে। এই ছেলেটি সোফিয়াকে বলে দিয়েছে যে যে রাতে অ্যালবার্ট নিখোঁজ হয় সেই রাতে পেঙ্গুইনের গাড়ি ক্লাবের সামনেই ছিল, অর্থাৎ এর মানে পেঙ্গুইন ক্লাবে ছিল সেই রাতে এবং সে অ্যালবার্টের সম্পর্কে কিছু একটা জানেই। সোফিয়া তাকে বারবার জিজ্ঞেস করে এই ছেলেটি সত্য বলছে কিনা এবং পেঙ্গুইন বারবার তাকে ডিনায় করে। সোফিয়া তাকে বোঝাতে চেয়েছিল সে যদি সত্য না বলে তবে সে সেই কিশোরটিকে তার সামনে মেরে দিবে, কিন্তু স্বার্থপর পেঙ্গুইন কিশোরের কথাটি ডিনায় করল। সোফিয়া নিষ্ঠুর হাসি দিয়ে বলল যে সে নিশ্চয়ই খুশি, কারণ সে নিজের চামড়া বাঁচানোর জন্য যে কোনো নির্দোষ মানুষকে মারতে পারে। পেঙ্গুইন তারপরও তা প্রত্যাখ্যান করে। যতক্ষণ না পেঙ্গুইন সত্য কথা বলছে, সোফিয়া তাকে খুবই বাজেভাবে টর্চার করতেই থাকবে। যন্ত্রণায় কাতরাতে থাকে পেঙ্গুইন। এমন সময় সোফিয়ার সেই ঘাঁটিতে এলোপাতাড়িভাবে একটা গাড়ি ঢুকে পড়ে যা সবাইকে হকচকিয়ে দেয়। হতভম্ব হয়ে সেই জায়গায় ছুটে যায় সোফিয়া। সেখানে গাড়ির পেছনের বক্স খোলে যে দৃশ্যের অবতারণা হয় তা দেখে সাইকো সোফিয়াই উন্মাদ হয়ে যায়, কারণ এটা যে তার ভাই অ্যালবার্ট ফ্যালকোনের মরদেহ যার আঙুল কেটে ফেলা হয়েছে। আর গাড়ির বক্সে একটা মেসেজ লেখা, যেটা দেখে সোফিয়া ধারণা করে নেয় যে এটা ম্যারোনির লোকদের কাজ। এই পুরোটাই ছিল পেঙ্গুইনের সাজানো নাটক। সে অ্যালবার্টের আংটি দিয়ে এসেছে সেলভেটের ম্যারোনির কাছে আর ভিক্টরকে দিয়ে এই গাড়িটি পাঠিয়েছে এখানে।
এই মেসেজটিও তারই ক্রিয়েট করা। এখন সোফিয়ার সবাই ভাববে যে জেলখানা থেকে আদেশ দিয়েছে ম্যারোনি, নিজের লোকদেরকে দিয়ে খুন করিয়েছে অ্যালবার্টের, আর আংটিটি তার সাঙ্গরে তাকে ফিরিয়ে দিয়েছে। এভাবে দারুণ এক লীলা খেলা খেলে গথামের দুই মাফিয়া ফ্যামিলির মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে এক ধরনের নীরব বিজয় উদযাপন করে পেঙ্গুইন, যার সাথী এখন ভিক্টর। এখন সে চাইলে সত্যিকার অর্থে ডাবল এজেন্ট গেম খেলতে পারবে। সে এখনও চাইলে ফ্যালকনের ফ্যামিলিদের জন্য কাজ চালিয়ে যেতে পারবে এবং গোপনে গোপনে ম্যারোনির জন্যও কাজ করে যেতে পারবে, এবং এই দুই ফ্যামিলিকে ব্যবহার করে সে পেয়ে যেতে পারে গথামের সিংহাসন। তো এই ছিল প্রথম এপিসোড। প্রথম এপিসোডটি বেশ ভালোই ছিল। দেখা যাক ব্যাটম্যানের হাতে পরবর্তীতে ধরা পড়ার আগে পেঙ্গুইন গথামের কিংপিন হতে পারে কিনা, আর তা দেখার জন্যই আমরা সবাই অপেক্ষা করছি পরবর্তী এপিসোডগুলোর। আপনারা যদি পরবর্তী এপিসোডগুলো মিস করতে না চান, তবে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্টে জানাতে ভুলবেন না যে ভিডিওটি আপনাদের কেমন লেগেছে। দেখা হয় পরবর্তী ভিডিওতে। টিল দেন, বাই।